দশম শ্রেণীর ছাত্রটিকে বলছি আজ তোমাদের ডব্লিউ বিটি এ মাধ্যমিক টেস্ট পেপার থেকে যেসব অঙ্কটা করাচ্ছি দেখো পেজ নম্বর চারশো পঁচাশি পেজ নম্বর চারশো পঁচাশি সরিষা রামকৃষ্ণ মিশন শিক্ষামন্দির অঙ্কটা কি বলেছে দেখো অঙ্কটা তোমাদের বইয়ের অঙ্ক এবং অঙ্কটা মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্ক অঙ্কটা বলেছে যে কলমের মূল্য যদি প্রতি ডজন ছ টাকা কমে তাহলে তিরিশ টাকায় আরও তিনটি কলম বেশি পাওয়া যায় পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল এটা তোমাদের কোয়ালিটি কী কুয়েশন দীঘা সমীকরণ প্রথম চ্যাপ্টারের অঙ্ক দেখবে কলমের মূল্য প্রতি ডজনে ছ টাকা কমলে তিরিশ টাকায় আরও তিনটি কলম বেশি পাওয়া যায় পূর্বে কলমের মূল্য প্রতি ডজন কত ছিল আমি অঙ্কটা করছি দেখো কীভাবে অঙ্কটা করি দেখো প্রথমে তোমরা কী করবে মনে করিলাম এক ডজন কলমের মূল্য ছিল এক্স টাকা মনে করিলাম মনে করিলাম এক ডজন কলমের মূল্য কলমের মূল্য মূল্য সমান এক্স টাকা হ্যাঁ এক্স টাকা তাহলে আর যদি ছ টাকা কম হয় তাহলে এক ডজন করা আবার আবার ছ টাকা কম হলে কম হলে এক ডজন কলমের মূল্য কলমের মূল্য কত হবে মূল্য সমান এক্স মাইনাস ছ টাকা এখন দেখো তিরিশ তিরিশ টাকায় পাওয়া যায় কত কল এক্সটি কল মানে তিরিশ টাকা একটি কলমের মূল্য এক ডজন কলমের মূল্য কত এক্স টাকা এক এক টাকা এটা দেখো তাহলে এক্স টাকায় পাওয়া যায় এক্স টাকায় পাওয়া যায় পাওয়া যায় কত পাওয়া যায় কত ছে এক ডজন কলম এক ডজন কলম হুম এক টাকায় পাওয়া যায় কত এক টাকায় পাওয়া যায় ওয়ান বাই এক্স ডজন কলম আর তিরিশ টাকায় পাওয়া যায় কত তিরিশ টাকায় পাওয়া যায় তিরিশ বাই এক্স ডজন কলম আবার দেখো আবার আবার এক্স মাইনাস ছ টাকায় পাওয়া যায় কত টাকায় পাওয়া যায় পাওয়া যায় পাওয়া যায় কটি এক ডজন কলম এক ডজন কলম এক টাকায় পাওয়া যায় কত ওয়ান বাই এক্স মাইনাস ছয় কলম আর তিরিশ টাকায় পাওয়া যায় কত তিরিশ বাই এক্স মাইনাস কলম হ্যাঁ এখন দেখো এরপরে দেখো শর্ত আমার কী দিয়েছে শর্ত দিয়েছে তিনটি কলম বেশি পাওয়া যায় তিনটি কলম বেশি পাওয়া যায় তাহলে শর্ত অনুযায়ী কোনটা বেশি হবে বলো তো যখন কলমের দাম কমে যাচ্ছে তখন তো বেশি কলম পাওয়া যাবে তাহলে আমার এইটা বেশি হবে তিরিশ বাই এক্স মাইনাস ছয় বিযুক্ত তিরিশ বাই এক্স এই টু কত বলেছে তিনটি কলম তিনটি মানে কি তিন বাই বারো কেন বলো তো আমি তিন বাই বারোখানে করলাম না আমার কলমটা তিনটে আছে একে আমি ডজনে টার্ন কর টান করছি ডজনে টান করতে গেলে কী হবে বারো দিয়ে ভাগ করতে হবে তাহলে তুমি এটা কেটে দাও এক বাই চার তাহলে অর তিরিশ বাই এক্স মাইনাস ছয় বাই তিরিশ বাই এক্স ই টু কত ওয়ান বাই ফোর হ্যাঁ অর অর্থাৎ বেরে এক্স ইন্টু এক্স মাইনাস ছয় এক্স মাইনাস ছয় ই যুগল টু কত দেখো এক্স মাইনাস ছয়টা এক্স মাইনাস ছয়টা এ হয়ে যাচ্ছে তাহলে তিরিশ এক্স তিরিশ এক্স মাইনাস কথা হচ্ছে দেখো এক্সটা কেটে তিরিশ এক্স প্লাস ছত্রিশও একশো আশি ইজুকাল টু ওয়ান বাই ফোর এই তিরিশ এসগুলো কেটে গেল ওর কথা হচ্ছে দেখো অর এই তিরিশ শেষগুলো কেটে গেলে অর কথা হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস ছয় টু কত হচ্ছে একশো আশিকে চার দিয়ে গুণ করো সাতশো কুড়ি অর এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস সাতশো কুড়ি ইজুকাল টু কত হচ্ছে ইজুয়াল টু তিরিশ এক্স মাইনাস এই এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস সাতশো কুড়ি ইজুয়াল টু জিরো তুমি এখানে ভেঙে নাও ভেঙে নিলে কি হচ্ছে অর এক্স স্কোয়ার মাইনাস কত হচ্ছে দেখো চ এটা হচ্ছে তোমার তিরিশ এক্স প্লাস চব্বিশ এক্স মাইনাস সাতশো কুড়ি টু জিরো দেখো এরপরে আসছে দেখো অর এক্স কমন নাও x কমন নিলে কথা হচ্ছে এক্স মাইনাস তিরিশ আর এখান থেকে প্লাস চব্বিশ কমন নাও এক্স মাইনাস তিরিশ ইজুকাল টু জিরো অর্থ এক্স প্লাস চব্বিশ ইন্টু এক্স মাইনাস তিরিশ টু জিরো জিরো অর্থাৎ এক্স প্লাস চব্বিশ ইজুকাল টু জিরো এক্স টু মাইনাস চব্বিশ আর একটা হচ্ছে এক্স মাইনাস তিরিশ ইজুকাল টু জিরো এক্স টু তিরিশ তাহলে দেখো এই মাইনাস চব্বিশটা তো হতে পারে না কারণ এটা নেগেটিভ ভ্যালু আর এটা পজিটিভ ভ্যালু তাহলে অতএব এক ডজন ডজন এক ডজন কলমের কলমের দাম সমান কথা হবে বলো সমান তিরিশ টাকা